সামন্তঘর মানব কল্যাণ যুব সংগঠন কার্যালয়ের ভার্চুয়াল প্রযুক্তি শুভ উদ্বোধন মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে সামন্তঘর মানব কল্যাণ যুব সংগঠন কার্যালয়ে প্রবাসী সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়ন ও শিক্ষামূলক অনুষ্ঠান কনফারেন্স জুম মিটিং করার জন্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাব্বিরের অনুপ্রেরণায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইসাক মিয়ার অর্থায়নে সংযোজন করা হলো 32 ইঞ্চি স্মার্ট প্রজেক্টর আজ 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় সামন্তঘর মানব কল্যাণ যুব সংগঠন কার্যালয়ে এর শুভ উদ্বোধন করা হয় কনফারেন্সে সংযুক্ত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী ওয়াজেদ আলী পাবেল সিঙ্গাপুর প্রবাসী সাইদুর রহমান সাব্বির ঢাকা থেকে তরুণ কবি এস এম রবিউল এবং সংগঠনের উপস্থিত অনেকেই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় উদ্বোধন করেন উক্ত সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম সাদেক উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল উপদেষ্টা এস আই নূর মোহাম্মদ সিনিয়র সহ সভাপতি কবি জমির হোসেন পারভেজ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হোসেন পুলিশ কবি হুসাইন আহমেদ শাহজাহান মেম্বার আনোয়ার হোসেন ইমাম হোসেন ইলিয়াস শাহী আক্তার হোসেন সহ আরো অনেকেই সাজু আক্তার প্রেমা নুরনগর টিভি